আসসালামু আলাইকুম মাই টু ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিওতে। ফাইনালি বাগেরহাটে আমাদের মাঝে দেখা মিলল প্রায় দুই সপ্তাহ পরে বৃষ্টি। আজ আবহাওয়া ইনশাআল্লাহ ঠান্ডা হবে। বাগেরহাটে অনেক মসজিদ মহল্লায় অনেক স্থানে মাদ্রাসায় দোয়া হয়েছে বৃষ্টির জন্য, কিন্তু এতদিন বৃষ্টি হয়নি। আজকে অনেকদিন পরে দেখা যাচ্ছে ফুটা ফুটা বৃষ্টি। আলহামদুলিল্লাহ আল্লাহকে বৃষ্টি দেওয়ার জন্য। এখন দেখা যাক কেমন বৃষ্টি হয়। এখন ফোটা ফোটা পড়ছে, পরিবেশ যেন ঠান্ডা হয়। আপনারা সবাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বৃষ্টি দিয়ে আমাদের সকলের মনটা ঠান্ডা করে দেয়। চলুন দেখে আসি বৃষ্টির কেমন অবস্থা বর্তমানে। এই বৃষ্টির মধ্যে একটু বেরিয়েছি বাইরে দেখতে যে কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখনও বেশি একটা শুরু হয়নি, এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে আমার গায়ে ফুট পড়ছে দেখছেন, এই যে আমার হাতে পড়ছে এবং এই যে আমার মুখেও পড়ছে হালকা হালকা দু এক ফোঁটা। দেখুন গাছে যে বৃষ্টি, সুন্দর বৃষ্টি গাইস। দেখুন গাইস হাতে আমার এখন রহমতের বৃষ্টির পানি দেখছেন। দেখুন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এখন একটু বেশি করে বৃষ্টি। ভালোই বৃষ্টি পড়ছে এখন, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে যে আনন্দ লাগে ভাই ভাই, পুরো মনটাই শান্ত হয়ে যাচ্ছে। এতদিন ভাই রোদের পরে যে বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টিতে ভাই মনটা আনন্দই হওয়ার কথা। আপনারাও যদি ভাই বৃষ্টি পেতেন ভাই এত মজা হতো। ও ফাইনালি আপনারা সকলে কি কমেন্ট করবে আপনারা কোন জেলা থেকে দেখছেন আর আপনার জেলায় বৃষ্টি হচ্ছে কি না। আমার জেলায় আজকে বৃষ্টি শুরু হলো, আজ শুক্রবার, কালকে বৃহস্পতিবারও হালকা একটু হালকা হালকা হয়েছিল, কিন্তু আজকের মতো এরকমটা না। আমি দেখতে চাই যে কোন কোন জেলা থেকে আমার ব্লগটি আপনারা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, সেজন্য বাড়িতে আজকে খিচুড়ি রান্না হয়েছে। আজকে আমরা খিচুড়ি খাবো ইনশাআল্লাহ। বৃষ্টির মধ্যে একটি খিচুড়ি খাওয়ার আলাদা একটি প্রচলন রয়েছে। শিফাউল হক টিভি ইসলামী জাগরণের একটি প্রতিষ্ঠান।